এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুচোখে পড়ো তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দুচোখে পড়ো প্রভু তবু যারা বিশ্বাস করি না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মায়া এদের সবাইকে প্রসাদ দাও গৌরীমা বলছিলাম কি সমী আচল ঘর তো কান্নাকাটি করে প্রায় জিজ্ঞাসা করে দাদু আমার মা কোথায় আমি উত্তর দিতে পারি না তাই বলি কি এবার তুমি জানিয়ে দাও তুমি আর মা তা হয় না মাস্টার মশাই কেন হয় না মা তাহলে আমার কাছে থাকতে চাইবে আর তা এখন সম্ভব নয় আগেও বড় হোক তখন বুঝিয়ে বলবো হয়তো তখন বুঝতে পারবে আর এখন যদি জানতে পারে যে আমি তাহলে ও হয়তো জানে কি মায়ের ছেলে বংশীর মতো আমাকে ছেড়ে চলে যাবে নিজেকে শেষ করে দেবে আর তাছাড়া সুমির মাকে ফিরে পাবে কিন্তু ওদের কি হবে ওরা তো কখনো কাউকে মা বলে ডাকতে পারবে না তাই
ঠিক করেছি। সুরেশবাবুর সঙ্গে আশ্রমের জমি ঝামেলাটা মিটে গেলে আমি এখানে এসেই থাকবো। ওদের সবার মা হই। খুব ভালো মা, খুব ভালো। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে ওর টাকাটা নিশ্চয়ই দেব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসি। এসো মা, চলো। আচ্ছা, অথচ তুমি কোনো জবাবই দিচ্ছ না।
কোনো রিয়াকশন না তোর বুঝেছি আমার বিলেত যাওয়ার ব্যাপারে তুমি মোটেই খুশি হবে এই তো মোটেই না আমি খুশি হয়েছি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি গলা শুনে তো বোঝা যাচ্ছে না তাকাও এগোর তাকাও তোমার চোখে জোর আচ্ছা ঠিক আছে আমি বিলেত যাব না 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 তুমি যাবে তুমি নিশ্চয়ই বিলেত যাবে তোমার বাবার শেষ জীবনের ইচ্ছে তুমি বিলেত থেকে ব্যারিস্টার হয়ে আসবে তোমার মাও সেই স্বপ্ন দেখেছে আর আমি যখন থেকে তোমার মুখে এসব কথা শুনেছি তখন থেকে আমিও সেই স্বপ্ন দেখছি তুমি অনেক বড় হবে অনেক বড় তোমার নাম হবে যশ হবে তুমি সত্যি গো তোমার কথা অদ্ভুত শান্তি দিল নিশ্চিন্ত তুমি তো আমার জীবনের প্রেরণা উৎসাহ সবকিছু আরে দেখবে দেখতে দেখতে দুটো বছর কেটে যাবে তারপর ফিরে এসেই ফিরে এসে যদি তুমি আর আমাকে দেখতে না পাও কি যাতা বলছো গৌরী ঠিকই বলছি যেদিন থেকে শুনেছি তুমি বিলেত যাচ্ছ সেদিন থেকে জানো একটা ভয় কিসের ভয় মনে হয় তুমি বিলেত যাবার পর তোমার সঙ্গে আর আমার দেখা হবে না বুঝেছি তুমি ভাবছো বিলেতে গিয়ে কোনো একটা মেম সাহেবের গলায় মালাটা পরিয়ে আমি ওখানেই থেকে যাবো আর ফিরবো এই তো মেমেদের বয়ে গেছে তোমার গলায় মালা দিতে এসো কোথায় তোমার বাবার কাছে আরে বাবা কি রে সমীর এসেছে কে সমীর এসো এসো বাবা এসো এসো কেমন আছেন মাসুম সাহেব ভালো থাক বাবা থাক তুমি বসো আমি চা নিয়ে আসছি বসো বাবা বসো কবে যাচ্ছ বিলে আগামী বৃহস্পতিবার বাবা খুব ভালো খুব এখান থেকে প্রথমে কলকাতা যাবো তারপর ওখান থেকে স্ট্রেট ল্যান্ডার বা 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 আমার ছাত্রদের মধ্যে তুমি প্রথম বিলেত যাচ্ছ আমি খুব খুশি হয়েছি বাবা আপনার কাশিটা খুব বেড়ে গেছে মাসুম না মাসুম সাহেব বলছিলাম গৌরীর তো একটা বিয়ে দেওয়া দরকার তোমরা পাঁচজনই দেখো না বাবা একটা ভালো পাত্র আমার তো শক্তিও নেই আর সামর্থ্যও নেই মাসুম সাহেব আপনার কাছে আমার একটা ভিক্ষে ছিল আপনি কি আমায় গৌরীর অনুপযুক্ত মনে করেন মাসুম সাহেব অনুপযুক্ত তুমি এই যে আমার পরম সৌভাগ্য গৌরীর অসীম ভাগ্য এই যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি এত ভিগু গুরু নিমাইদা কি করব বল তুই আমার বড়শিতে আটকে গেছিস হচ্ছে কি নিমাইদা আমিও তো তাই বলি তুই আর সমীর রাস্তা ঘাটে পুকুর পাড়ে আরে এসব কি হচ্ছে কি হ্যাঁ আমরা যা খুশি তাই করি না কেন তাতে তোমার কি শাড়ি ছাড়ো যেতে দাও কোথায় যাবি সমীরের কাছে হ্যাঁ সমীরের কাছে ভালো নে পালা কিন্তু শুনে রাখ একদিন তোকে আমি ডাঙায় টেনে তুলবই Thank you.
আর মাছ ধরবে না? না, চল বাইস্কোপ দেখি, চল। তাই চলো। এত দেরি করলে কেন? কি হয়েছে গৌরী? দেখো না, রাস্তায় নিমাই। নিমাই কি করেছে, কি বলেছে? চলো তো। না না না, তেমন কিছুই নয়। তুমি আবার ওর সঙ্গে লাগতে যেও না, ও সব পারে। বলো কেন ডেকেছিলে? এসো। দেবতা সাক্ষী, আজ থেকে তুমি আমার স্ত্রী। কি হচ্ছে, কি হচ্ছে, কি কি হচ্ছে? বাইরে, তুমি তো আমার সব, তোমাকে প্রণাম করবো না? না, আর এই হলো তোমার স্বামীর একটা সামান্য উপহার। বাহ, কি সুন্দর! কিন্তু শুধু আমার নাম, এটা তোমার নাম লেখা নেই কেন? আচ্ছা, আমার নাম লেখা আছে। জানো না কি তুমি কোথা, আমার নামটি লেখা আছে। জানো না কি তুমি কোথা, আমার নামটি লেখা আছে।
মধুর মধুর রূপ সজ্জায় সরিয়াছ কেন তবু লজ্জায়, মধুর মধুর রূপ সজ্জায় সরিয়াছ কেন তবু লজ্জায়। এসো পুরা এরা ফুলো সজ্জায়। মন খারাপ করো না, আরে পরীক্ষা দিয়েই তো আমি চলে আসছি। পৌঁছে চিঠি দিও। চলে গেল, তাই তোর মনটা নিশ্চয়ই খুব খারাপ, তাই ভাবলাম যাই একটু সান্ত্বনা দিয়ে আসি। কি আচ্ছা, তুই আমায় দেখলি তেলে বেগুনে জ্বলে উঠিস কেন বলতো? পথ ছাড়ো, যেতে দাও। সমীর হচ্ছে আমি কম কি সেরা? ওই যাচ্ছিস কোথায়? ওষুধটা একটু দে তো মা। কি খবর নিমাই, তুমি হঠাৎ এ সময়? কলকাতায় গেছিলাম কিছুদিনের জন্য, আজকেই ফিরলাম। তা শুনলাম আপনি নাকি খুব ভুগছেন মাস্টার মশাই, তাই কিরে কি হলো গৌরী? কিরে গৌরী কি আশ্চর্য, আমার ওষুধটা দিবি তো তুই, কি হলো কি তোর? ঘাবড়াবেন না মাস্টারমশাই, আপনার গৌরী বমি করছে। বমি? এই সময় মেয়েদের এরমই হয়। তার মানে? সমর্থ মেয়ে বয়স হয়েছে, আপনি ঘরে রেখে দিয়েছেন। ওর বিয়ে সব ঠিক হয়ে গেছে, সমীর বিলেত থেকে ফিরে এলে। মাস্টার মশাই স্বপ্ন দেখার রোগটা গেল না, বড় লোকের ছেলে বিলেত গেছে, আপনি কি ভাবছেন এই কুড়ে ঘরে এসে ও ফুল সজ্জা করবে? সেময় কথা দিয়েছি তো সেই কথা সুতো ধরেই আপনি ঝুলে থাকুন। দু বছর পর যখন সমীর বিলেত থেকে ফিরে আসবে তখন ওর মা একেবারে বউ বাচ্চা সমেত ওকে ঘরে তুলবে। চেঁচাচ্ছিস কেন? সেদিন তোদের বায়োস্কোপের মতন গানের পর যা দেখলাম, আর আজকে এই বমির আওয়াজ, তাই দুয়ে মিলে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। যাচ্ছি, কিন্তু এরপর পাড়ার লোকের মুখ বন্ধ করবি কি করে? নিমাই আগে মাস্টার মশাই ব্যাপারটা আমায় খুলে বলো তো। মাস্টার মশাই, এই আপনার মেয়ে গৌরী আর কি বলেছে? এরপর সমাজে আমি মুখ দেখাবো কি করে, কি বলবো সবাই? বাবা আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে। বাবা বিয়ে? কিসের বিয়ে? আমরা আমরা শিব মন্দিরে বিয়ে করেছি। মন্দিরে? এ বিয়ে সমাজ মানবে না, আমি মানি না এই বিয়ে।
ছুসনি তুই আমাকে আমি মানি নাই বিয়ে আমি মানি নাই বিয়ে বাবা শোনো বাবা আমি তোমার ওষুধ নিয়ে আসছি হ্যাঁ ওষুধ নিয়ে আসছি এক্ষুনি নিয়ে আসছি বাবা ভীষণ অসুস্থ ওষুধ আনতে হবে আমি তোমার পায়ে পড়ছি আরে কিন্তু দেখিস যেন না লাগে চুপ করে দাও আস্তে আস্তে দেখু তুই বাইসকোপ দেখবি না গিয়া যা বাইরে গিয়ে বস দরজাটা ভেজে দে ঠিক আছে ধরো আয় কাছে আয় জানিস এগুলো সমীরের চিঠি এতে ওর ঠিকানা আছে নিবি তবে আয় না লক্ষ্মী মেয়ের মতন আমার কথা শুনতে হবে কিন্তু শুনবি না আচ্ছা গৌরীকে দেখেছিস গৌরী না না তো সে কখন ডাক্তার ডাকতে গেছে এখনো বাড়ি ওইদিকে পুকুর পার দিয়ে কোথাও কোথাও গেছে আপনি একটু এগিয়ে দেখুন দেখুন না দেখুন কি হবে গৌরীকে দেখতে পেলে বলিস ওর বাবা মারা গেছে গৌরীকে খুঁজছে Good.
তুই কোথায় ছিলি রে? তোর বাবা তোকে কত খুঁজছিল, মারা যাবার আগে বারবার বলছিল গৌরী গৌরী। সদ্য তোর বাপ মরেছে, তাই আমি তোকে কড়া কথা বলতে চাই না, কিন্তু বাউন হয়ে চাঁদে হাত দেওয়ার শখটা ভালো নয়। মা, সমীরের কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। কিন্তু কিন্তু ও আমাকে কথা দিয়েছে মা। কথা দিয়েছে বলে সে কি কথা দেবার মালিক? আমি তার মা, আমি এখনো মরিনি। আমি এখন কি করবো মা? যাই ইচ্ছে, পুকুর আছে গলায় কলসি বেঁধে ডুবে মরকে যাও, গাছ আছে দড়ি বেঁধে ঝুলে পড়ো, কিন্তু সমীরের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি, আর সেখানেই তার বিয়ে হবে। কিন্তু লেখো, দুটো দেশি মদের বোতল, একটা ভাঙা কাচের গ্লাস, আর কিছু একটা টুল উল্টানো পড়ে আছে। তার মানে কালকে এখানে বেশ মারামারি ধস্তধস্তি হয়েছে। হ্যাঁ, লেখো যে কুসুমপুর গ্রামে ভিকু নামে একটি লোককে গতকাল রাত্রে নির্দয়ভাবে খুন করা হয়েছে। আর ধরো মেয়েদের গলার চেন। লেখো, বোতলটা দাও আমাকে। হ্যাঁ লেখো, একটা মেয়েদের গলার চেন পাওয়া গেছে, আংটা আছে, তার মানে কোনো লকেট ছিল। আমি এটা আগেই ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো মেয়ে ঘটিত ব্যাপার হবে, হয়তো এই পাড়ারই কোনো মেয়ে। খুব মেতে গেছিস। কি চাও তুমি? পুলিশ এসেছিল এই ভিকুর খুনে তদন্ত করতে, বেচারা ভিকু। আর আরে পুলিশরা কি বলছিল জানিস? কি? পুলিশ বলছে কোনো মেয়ে ছেলে খুন করেছে। আর আমিও তো জানি খুনটা তুই করেছিস, প্রমাণও আছে। ওই পুলিশের কাছে চেন, আমার কাছে এই লকেট, নিবি নাকি? আরে না বলে তো চলবে না, পুলিশের ব্যাপার। অবশ্য প্রমাণটা আমি চেপেই রাখবো। আরে ঠিক আছে, এখন দরজাটা বন্ধ করে দে, কিন্তু রাত্রির বেলা দরজাটা খুলে রাখিস। হ্যাঁ, কিন্তু রাত্রিরে দরজাটা খুলে রাখিস। Thank you.
বাঁচতে হবে। আমাদের মেয়েদের ভাগ্যই এরকম, কি করবি বল? মনের জোর রাখ, সব ঠিক হয়ে যাবে। এখন তুই কোথায় যাবি, কি করবি কিছু ভেবেই পাচ্ছি না। আমার কাছে থাকবি, আমার মেয়ে হয়ে? না, কতদিন এভাবে চলবে জানকি ভাই? জমানো টাকা তো প্রায় শেষ। প্রতি মাসে তোমার আশ্রমের খরচা 2000 টাকা, তার উপর আবার গৌরী আর তার মেয়ে। কিন্তু ও কি বা কি দেখবে? তা তো বুঝলাম, কিন্তু চালাবে কি করে? তোমার পক্ষে তো আর নাচ গান সম্ভব নয়। যা অসুখ বাঁধিয়েছ। ওস্তাজি চুপ করুন, গৌরী শুনতে পাবে। কিন্তু জানকি ভাই, যক্ষা কতদিন চেপে রাখবে একদিন তো জানতে পারবেই। ওস্তাজি আপনি মেহফিলের ব্যবস্থা করুন, আমি আবার নাচব। মা, কিরে গৌরী, কিছু বলবি? আয় ভেতরে আয়। কি বল ওস্তাদজি? আপনি এখন আসুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। জি বল মা। আমি নাচ শিখবো। তুই নাচ শিখবি? হ্যাঁ মা, আমি সব শুনেছি। কিন্তু বেটি, তোমার এমন শক্ত অসুখ, আর তুমি আমাকে এতদিন জানোনি। তোমার বয়স হয়েছে, অসুস্থ শরীর, তুমি নাচবে আর আমি? তোমার মেয়ে থাকলে এমন করতে দিত? তুই আমার মেয়ের থেকে অনেক বেশি রে, অনেক বেশি। কিন্তু তোর মেয়ে যখন বড় হবে সব কিছু জানতে পারবে, তাকে কি জবাব দিবি? সে কি তার মাকে ক্ষমা করবে? জানি না, কিন্তু আমি তাকে বোঝাবো, বলবো যে তার মা করবে না রে, মাফ করবে না। আমার বংশীও আমাকে মাফ করেনি। তোমার বংশী? আমার ছেলে। ছেলে? কোথায় সে এখন? জানি না রে, আমাদের মানে বাইজিদের তো বিয়ে শাদী হয় না। যারা নাচ গান দেখতে আসেন তাদেরই কারো সঙ্গে প্যার হয়, মহব্বত হয়, কিছুদিন এক নয়া জীবনের সাথে, তারপর ডেকে সে বাবুরা পেটে বাচ্চা দিয়ে পালায়। এমনি করে আমার বংশী এসেছিল আমার পেটে। এই দেখো ছবি, এটা বংশীর 3 মাসের ছবি। বাহ, বংশী যখন 6 বছরের তখন প্রথম সে তার মাকে ঘেন্না করতে শুরু করলো। একদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে ফিরে এলো, বলল স্কুলের ছেলেরা ওকে বাইজির ছেলে বলে খেপায়। 15 বছর বয়সে বংশী পকেট মেরে পুলিশের হাতে ধরা পড়ল, মার খেলো,
আমি বললাম কি করছিস বংশী? বংশী বলল বাইজির ছেলেরা পকেট মারি হয়। আমি নাচ ছেড়ে দিলাম কিন্তু বংশীকে ফেরাতে পারলাম না। মানুষ খুন করলো বংশী। খুন? তারপর বাইজির ছেলের কলঙ্ক মাথায় নিয়ে ফেরার হলো, হারিয়ে গেল, ডাকাত হলো বংশী। খবরের কাগজে ছবি বেরোলো, বংশী আর ফিরে এলো না। আমি আমি আজ তার পথ দিয়ে বসে আছি। মা, মা কেঁদো না, মা কেঁদো না। বংশীর দুঃখ ভোলার জন্য আমি অনাথ বাচ্চাদের একটা আশ্রম খুলেছি। সেখানে বংশীর মতো পরিচয়হীন আমার মতো অবাকা মায়েদের বাচ্চারা আশ্রয় পায়। খুব ভালো করেছো মা, খুব ভালো। কোথায় আছো? তুই দেখবি। কেমন আছো মা? সেই একই রকম বাবা। আস্তে 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 গোল করো না। আমাকে দিন, আজ আমি ওদের প্রসাদ দেবো। মা দি দা। কে মা? ওর নাম গৌরী। এদের মতো ওরও কেউ নেই বাবা। বংশীর বদলে ভগবান ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। না, ওই আমার সব ভার নিয়েছে। এই তো, আর আজ থেকে না, আর আজ থেকেই আশ্রমের ভারটাও আমার। তুই বিরাট দায়িত্ব, এতগুলো বাচ্চার মুখে অন্ন দিতে হবে, তাদের সব ভার নিতে হবে, সে তুমি পারবে? আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টারমশাই। এত বড় দায়িত্ব যেন আমি ঠিক মতো পালন করতে পারি। ভগবান তোমার মঙ্গল করুন। ডাক্তার এক্ষুনি এসে যাবে। মা, তোমার কি কষ্ট হচ্ছে মা বলো? গৌরী, আমার আশ্রমটাকে দেখিস, ওটা ওটা যেন নষ্ট না হয়। কিচ্ছু ভেবো না মা, আমি আমি নিশ্চয়ই তোমার স্বপ্ন সফল করব। কিন্তু কিন্তু তুমি কেন এখন এসব কথা বলছো? একটু চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। গৌরী, তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের কথা। আমাকে আমাকে একটা কথা দে, যদি যদি কোনোদিন বংশীর সঙ্গে তোর দেখা হয়, ওকে ওকে বলবি ও যেন বলো ওর মাকে ক্ষমা করে। এসব কি বলছো মা, একটু চুপ করো।
মাস্টার মশাই, আপনি ওকে এখানেই রাখুন। আর মানে? আমি চাই না ও বংশীর মতো নিজের মাকে ঘৃণা করুক। বাইজির মেয়ে এই কলঙ্ক মাথায় নিয়ে সকলের ঘৃণা সকলের লাঞ্ছনা সয়ে আস্তে আস্তে নিজেকে নষ্ট করে দিক। সত্যি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কত দাম হবে? এই 2 লাখের মতন। 2 লাখ? আর বাকি 1,20,000 আমি মাসে মাসে শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি এখন চলি। কিন্তু কোন রসিদ আর জমিটা লেখাপড়াটাও? হয়ে যাবে হয়ে যাবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তা তোমার নাচ আবার কবে দেখবো বল? খুব রত্নাবাইয়ের নাম শুনি তাই এলাম। বরানগরে এক বাবুর বাগান বাড়িতে নাচতে যেতে হবে, বায়না নিয়ে এসেছি। না না, উনি কোনো বাগান বাড়িতে নাচতে আসতে যান না। বহুত পয়সাওয়ালা লোক, মোটা টাকা দেবে। যা রত্নাবাইকে ডাক। কে রে লক্ষ্মী? আগে আমি, আমার নাম নিমাই সামন্ত। এই যে কুসুমপুর থেকে হাওয়া হয়ে গেলি, তারপরে পাত্তাই নেই।
মাইরি একেবারে বায়োস্কোপের মতো। এবার তোকে হাত ছাড়া করবো না, সব সময় চোখে চোখেই রাখবো। আর একটা ফয়সলা হয়ে যাক। সবই আমার উপর, এটা আমার কে খুললো? শুনুন, কি ব্যাপার বলুন তো, এত হইচই, ট্রেনটা হঠাৎ থেমে গেল। আপনি জানেন না ট্রেনে ডাকাত পড়েছে? অবশ্য আপনার ভয়ের কিছু নেই, তা পুলিশ আগের থেকে খবর পেয়ে গোটা ট্রেনটাকে ঘিরে ফেলেছে। তা আপনি এক কাজ করুন, আপনি আপনার কুপেতে গিয়ে ভেতর থেকে দরজা জানলা বন্ধ করে বসে থাকুন, কেমন? যান। চুপচাপ বসে পড়ুন। জিজ্ঞেস করুন কে। আপনাকে বেরোতে হবে না, তবে শুনুন, ট্রেন না ছাড়া পর্যন্ত আপনি একদম বেরোবেন না, ঠিক আছে? চলো। কে কে তুমি? আমার নাম রূপ সিং। তুমি 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 বংশী না? কে আপনি? আপনি কি করে জানলেন আমার আসল নাম, বলুন। জানো কি ভাই, তোমার মা নাই বাইজি, বাঁচনে বালি। কিন্তু একটা বাইজির সঙ্গে আপনার কি করে জান পেছান হলো? আপনিও কি না, মানে এমনি একদিন হঠাৎ ট্রেনে তোমার মার সঙ্গে আলাপ হয়েছিল, তখন উনি আমাকে তোমার ছবি দেখিয়েছিলেন। কি সালা পুলিশের গুলি! তুমি বসো, আমি দেখছি, আমার কাছে হয়তো আমার বন্দুকটা পড়ে গেল। তাড়াতাড়ি তুই আইডেন্টটা দেখি। এই ম্যাম সাহেব, পিস্তল টিস্তল বার করলে গুলি চালিয়ে দেব। সব কিছু চাই না ম্যাম সাহেব, পুলিশের গুলি হজম করার অভ্যেস আমার আছে। হাতটা একটু সরাও তো, সরাও। খাবারটা নিয়ে নিন, বলুন প্লেট কাল সকালে নিয়ে যাবেন। প্লেট কাল সুবা লে জানা। হ্যাঁ জি ম্যাডাম। তোমার বন্দুকটা একটু সরাও তো। তুমি কি ভাবছো আমি যা করছি তোমার বন্দুকের ভয় করছি? তাহলে তোমার মায়ের কাছে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ। একটা বাইজির কাছে আপনি কৃতজ্ঞ? তোমার নিজের মাকে বারবার বাইজি বাইজি কেন বলছো বংশী? বাইজিকে বাইজি বলবো না তো কি দেবী বলবো? বংশী, খিদে পেয়েছে? ঠিক বলেছি ম্যাম সাহেব,
সারা দিন জঙ্গলে লুকিয়েছিলাম এই ট্রেনটা লুট করব বলে। না আর আপনি? আমি রাত্রে বেশি খাই না। শুকরিয়া। থোড়া থোড়া আধা আধা তুমি খা। মেম সাহেব আপনি খুব ভালো। আপনি কত দূর যাবেন মেম সাহেব? হাওড়া। যাক মাঝে গেল। কেন? রাতের জন্য আর কোনো চিন্তা নেই। তুমি কত দূর যাবে? আমার যাবার কোনো ঠিকানা নেই মেম সাহেব। হাওড়ার আগেই নেমে যাব। আমাদের দলের কিছু লোক ধরা পড়েছে, পুলিশ মেরে মেরে আড্ডার পাতা লাগিয়ে নেবে, তাই কদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। এভাবে পুলিশের ভয় পালিয়ে পালিয়ে কখনো না খেয়ে পাহাড়ে জঙ্গলে পড়ে থাকতে তোমার ভালো লাগে? যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে, কিন্তু কি করবো সব মজবুরি। আমার মা পাইজি না হলে আমি আজ হয়তো ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, ডাকু হতাম না। তোমার মা যাকে তুমি এত ঘেন্না করো, তুমি জানো এখন সে কোথায়? আর 4 বছর হলো জানকি বাই মারা গেছেন। কি বললেন মেম সাহেব? শালা আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি বাইজির ছেলে। আমার মাথা সেই কলঙ্কটা আজ মুছে গেল মেম সাহেব। আমার মাটা মরে আমাকে বাঁচিয়ে গেল। আজ আর ঘাটা শুকে গেল। 25 বছর আমি ভালো করে ঘুমাতে পারিনি, সারা রাত মদ খেয়েছি, ঘুম আসে। আজ আমি ঘুমাবো মেম সাহেব। আজ আমি ঘুমাবো। আজ আমি ঘুমাবো। আমাকে ঘুমাতে
দিচ্ছে না। আমরা কিছুক্ষণের মধ্যেই হাওড়া পৌঁছচ্ছি। বংশী, আমার সঙ্গে যাবে? আপনার সঙ্গে কোথায়? আমার একটা বাচ্চাদের আশ্রম রয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু শান্ত হয়ে ভালোভাবে থাকতে হবে, পারবে তো? পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাকে কিছুদিন অন্য মানুষ সেজে থাকতে হবে। ঠিক আছে, যাব। ভালো, তাহলে এই চাদরটা নাও আর হাতটা ঢেকে নাও ভালো করে, ঠিক আছে? এই হলো আমাদের আশ্রম, এখানেই তোমাকে থাকতে হবে। তুমি গাড়িতেই বসো, আমি তোমার থাকার ব্যবস্থাটা করি। এখানে কোনো গড়বড় নেই তো? মানে পুলিশ টুলিশ ডাকবেন না তো? তাহলে তোমাকে একদিন নিয়ে আসা কি দরকার ছিল? রাস্তা তো কত পুলিশ স্টেশন পেরিয়ে এলাম। বসো। উনি হলেন এখানকার মাস্টার মশাই। রামু, মিষ্টির প্যাকেটটা দে তো। সুমি, এই নাও, হ্যাঁ, সবাইকে এক একটা করে মিষ্টি দিও, কেমন? জানো কি, রাতটা শান্তি পেল মা। তুমি ওর ছেলেকে এখানে নিয়ে এসে ভালোই করেছ। জানো কি মায়ের ঋণের বোঝা কতটা হালকা করতে পারবে তা জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করবো মাস্টারমশাই, যাতে বংশে সৎপথে ফিরে আসে। ওকে এখানে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমার মনে হয় ওই বাইরের ঘরটা তো খালি পড়ে রয়েছে। হ্যাঁ, ওখানে করে দি, বাচ্চাদের থেকে দূরে থাকাই ভালো। তাই হবে। আন্টি, মিষ্টি নাও। দাদু, মিষ্টি নাও। আন্টি, ওই লোকটা কে? আমার একজন চেনাশোনা। যাও, ওকে একটা মিষ্টি দিয়ে এসো। যাও। কি ভয় লাগছে, টাকা টাকা চেহারা। ছি, এরকম বলতে নেই, আমি তো রয়েছি, ভয় কি? হ্যাঁ, যাও যাও। আঙ্কেল, কি চাই? চাই না, পায়ে আছে। বংশী, তোমার যা দরকার হবে মাস্টারমশাইকে বলবে, কেমন? আমি যাচ্ছি। আপনি এখানে থাকেন না? গৌরীমা না থাকলে তোমার কোনো অসুবিধা হবে না, আমি তো রয়েছি। অরুবিশু, বাইরে ঘরটা দেখিয়ে দে। আসুন, যাও যাও। ভয় কি? আসেন আসেন, এটাই আপনার ঘর। আরে বাপরে, আসি তাহলে।
তুমি? অধমের নাম নিমাই সামন্ত। তুই বেরোচ্ছিলি নাকি? হ্যাঁ, এই মাসের টাকাটা নিতে এলাম। আবার টাকা? বাহ বাহ, সেদিন ফয়সলা হলো না যে তোর ওই ওই গৌরী নাম লেখা লকেট আমি পুলিশের হাতে তুলে দেবো না, তুই মাসে মাসে আমাকে হাজার টাকা দিবি? হ্যাঁ, তুমি আমার সারা জীবনটাকে নষ্ট করেছ, এবার আমাকে মুক্তি দাও। আচ্ছা, তোর তোর মেয়ে কি জানে যে তুই এক বিখ্যাত বাইজি? হ্যাঁ, এই যে তোর আরেকটা নাম আছে কি যেন, রত্না বাই। হ্যাঁ, দে 10 টাকা বেশি দিস, ট্যাক্সি করে আসতে হয়েছে। এই নাও। তুমি এটা অপদার্থ সুরেশ, সামান্য একটা বাইজিকে তুমি আমার রক্ষিতা করে দিতে পারছো না, আশ্চর্য। সামান্য বাইজি নয় সেঠজি, একেবারে আগুনের গোলা। গোলা একটু এদিক ওদিক হলেই একেবারে ঝলসে যেতে হবে। হ্যাঁ, ওসব কোনো কথা শুনতে আমি চাই না, রত্না বাইকে আমি চাই। একদিন একদিন দূর থেকে দেখে আমি না পাগল হয়ে গেছি। ওকে চাপ দাও, টাকার তাগাদা দাও, নিজে যদি না পারো তো অন্য লোক লাগাও। লোক? কিরকম লোক? এমন লোক রত্না বাইকে কব্জা করতে পারবে। আমি একসঙ্গে শোধ করে দেবো। কিন্তু স্যার, আপনার আপনার অনেক টাকা বাকি পড়ে গেছে। আরে দূর, আরে তাহলে তো আর একটা হিসেবও দেখতে হয়। স্যার, জল তুই মালে মেশাস। হ্যাঁ, আরে শোন, জীবনটা একটা বাইস্কোপের মতন, একদিন শুনবি আমি রাজা, আরে সকলে আমার মন্ত্রী। একটা বোতল দিন তো দাদা। বসুন। না না, বসবো না, নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। মাল নতুন বলে মনে হচ্ছে, তোর থেকে আমদানি হলি রে। আপনি কি এ থানার ওসি নাকি? সাবাস। হাই, কি বলছিস? কি এখানে কি নতুন এলো কে পুরনো, তাতে আপনার কি দরকার মশাই? কি দরকার জানিস, এখানে কেউ নতুন এলে আমাকে ট্যাক্স দেয়। আমাকে আর আমার এই সব মন্ত্রীদেরকে একদিন পেট ভরে মাল খাওয়ায়। এই আইন কে বানিয়েছে? গুরু বানিয়েছে, গুরু পারেন মস্তান, রংবাজ রাজা, আর আমরা হলাম সারা মন্ত্রী। আমি অনেক বড় রাজার আইন ভাঙি, সরকারের আইন। তখন থেকে খুব বাতেলা মারছিস। কোন সা খেতে প্যাঁচ করিবে? পরে হবে আরামসে। ঠিক বলেছিস, ভালো হাড় আরামসে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। ঝামেলায়
এখানে তো একটু শান্তি নেই। বংশী তুমি বাচ্চাদের এত বকছিলে কেন? আমার জানলার কাছে এসে ঝেঁচামেচি করছিল। চেঁচামেচি করছিল না, ফুল তুলছিল। আর তাছাড়া বাচ্চারা তো একটু হয়েছে করবেই, জানো সুমি পালা থেকে পড়ে গেছিল। সুমি কে? সুমি এই এই আশ্রমেরই একটি মেয়ে। আসলে এম সাহেব, ওরা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। ভয় পাবে না কেন, নিজের চেহারাটা দেখে যায় না তো। মাস্টার মশাইকে বলছি নাপিত পাঠিয়ে দিতে। হাত কেমন? অনেক শুকিয়ে গেছে। আর এখানে এখানে কেমন লাগছে? ভালো, শুধু সকালবেলা ভগবানকে গান না শুনিয়ে রাতে শোনাতে পারেন না? এটা সাধারণ গান বাজনা নয় বংশী, এটা হলো প্রার্থনা সঙ্গীত। আমরা ভগবানের পুজো করে দিন শুরু করি, যাতে দিনটা শুভ হয়, সুন্দর হয়, বুঝেছ? দাড়িটা কামিয়ে নিও। লেকিন হামারা দিন সুন্দর বানানে কি জিম্মেদারি ভগবান কি থোড়ি হ্যায়? ও তো আমার হাতে। আপাতত শুধু 10,000 দিচ্ছি। 10,000? ১,২০,০০০ এর মধ্যে মাত্র 10,000, এটা একটা কথা হলো আপনা ভাই? কিন্তু তখন তো আপনি বলেছিলেন এক বছরের মধ্যে পুরো টাকাটা দিতে হবে। আমার কাছে অনেক টাকা পায়, তার বদলে হয় ওই জমিটা নয়তো তোমাকে চায়। সুরেশ বাবু, বিহারীলালের রক্ষিতা হলে পুরো টাকাটা তো মাফ হয়ে যাবেই, তাছাড়া মাসে মাসে উল্টে কিছু পাবেও। আপনি এখন যান সুরেশ বাবু, বেরিয়ে যান। বেশ যাচ্ছি, কিন্তু আশ্রমটা বাঁচাতে গেলে তোমার এছাড়া অন্য কোনো রাস্তা নেই, সেটাও আমি বলে গেলাম। আরে আসুন, সিগারেট আছে স্যার? না রে, আমার কাছে দেশলাই আছে। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমার কাছে আগুন জ্বালাবার মালটা আছে, শুধু কোথায় লাগাবো? গরিব মানে রত্নাবাই। হ্যাঁ, তোর আমি বুঝতে পারছি। তা কি করো? এমন কিছু নয় স্যার, তবে কদিন ধরে তাহলে হাতটা খুব চুলকোচ্ছে, মনে হচ্ছে মালটাল আসবে। ও তাই? ঠিক আছে এসো। আচ্ছা তুমি যে বললে সেসব গল্প না সত্যি? আরে কি বলছেন কি সেঠ জি, আরে এ কি বাইস্কোপ নাকি? এসব সত্যি? সত্যি এর মধ্যে একদম ভেজাল নেই। আচ্ছা কিরম কিরম? শুধু এই কবছরের ব্যাপারটা জানি না, গৌরী যে কিভাবে রত্নাবাই হলো সেটা আমি জানি না। রত্নাবাইকে আমার রক্ষিতা করে দিতে পারবে তো? রক্ষিতা কি সেঠ জি, রত্নাবাইকে তুলে আপনার কোলে বসিয়ে দেব। কোলে? শুধু মাল বেশি দেখো। পাবে পাবে, যত মাল চাও তত পাবে। কত টাকা? এই একটা ছোটখাটো মদের দোকান খুলতে যা লাগে সেঠ জি, বেশি না। রোজ রোজ পরে দোকানে পয়সা খরচা করে মাল খাওয়া খুব খারাপ লাগে। ঠিক আছে করে দেবো দেবো দেবো, কাজে লেগে যাও। সেঠ জি, আরে সালা ডান হাতটা চুল কোনো বন্ধ হচ্ছে না কেন বলুন তো? হাত চুল করছে? হ্যাঁ বুঝেছি। আর হাত চুল করবে না। এসো নিয়ে যাও, ছুঁড়ে দাও, নিয়ে যাও। তোমার কাছে এটা নয়,
কেন জানা পানা বুঝে না চলো রুড়ে ছানা জানে না মানে কি রাম দিদি তোমার জন্য দুধ এনেছি কি ভাবছো গো জানিস কাল সমীর জন্মদিন জানি তো তাই তো তুমি আশ্রমের বাচ্চাদের জন্য জামা প্যান্ট মিষ্টি এইসব কিনে নিয়ে এলে কাল সকালে দেবে বলে ইচ্ছে করছে ওকে এখানে নিয়ে আসি নিজের হাতে ওকে চান করাই নানান রকমের রান্না করে খাওয়াই দুষ্টুটা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে পায়েস করব বেশ তো করো না তাহলে তুই আর আমার সঙ্গে আশ্রমে যাস না ফুল আর বেলুন দিয়ে ঘরগুলোকে খুব সুন্দর করে সাজাস কেমন ঠিক আছে এই সুমি ওদিকে যাস না কেন কি হয়েছে ওইখানে ওই লোকটা আছে না তাকে কি হয়েছে দেখলি না কেমন কালকে ভাঙালো কি হচ্ছে কি আজকে গেলে আবার মারবে অত সস্তা না তোরা না যাবি না যা আমি ওই কাছে কি ফুল পারবো আমি অত ভয় করি বাবা তুমি তার কি সাহস চল চল আমরা ওদিকে যাই কেন ফুল পারবে না তবে পারো উঁচু ডালে বাচ্চারা হাত পায় না বড়দের তুলে ধরতে হয় পারো নাও নাও আহা ও ছানা রাম গরুড়ে ছানা পানা মানে কি যে আসতে জানে না তাকে রাম গরুড়ে ছানা বলা হয় তুমি হাসতে জানো জানি তাই জানো Thank you.
সুমির জন্মদিন, তাই সবাইকে নতুন জামা কাপড় দেওয়া হবে। তোমার সঙ্গে নাকি আঙ্কেলের খুব ভাব হয়ে গেছে। তাই বুঝি, দাও এই নাও। একটা সন্দেশ, দুটো সন্দেশ, একটা তোমার জন্য, একটা আঙ্কেলকে খাইও। আঙ্কেল, আরে সুমি, প্রসাদ নাও। প্রসাদ? তুমি যেই মন্দিরে গেছিলে তার প্রসাদ। ও আরে আরে, প্রসাদ খাবার আগে কপালে ঠেকাতে হয়, এবার খাও। আচ্ছা আঙ্কেল, তুমি একটা অন্যায় করেছ। কি? তুমি শেষ না হলে মন্দির থেকে আসতে নেই, জানো না বুঝি? আমি এসব আদব কায়দা জানি না, আমাকে কেউ কিছু শেখায়নি। তোমার মা বাবা নেই? না, আমারও নেই। তোমার আন্টি তো আছে না? আমার কেউ নেই, জানিস? আমাকে কেউ কখনো ভালোবেসে একটু প্রসাদ দেয়নি। আমি তোমার রোজ প্রসাদ দেবো। হ্যাঁ ইমা, কাঁদছো কেন? কই না তো, ফের মিথ্যে কথা। কেন মিথ্যে কথা বলি, তাকে রাগ করেন। অন্যায় হয়ে গেছে বাবু। কান ধরো, বলো, আর কখনো মিথ্যে কথা বলবে না। ঠিক আছে বাবা, বলবো না। এত বড় ছেলে কাঁদে নাকি, আর কখনো কেঁদে না। হ্যাঁ তুই আমার মা হলি না কেন রে? বংশী। আরে মেম সাহ। এই শুনি, তুমি আঙ্কেলকে বলেছো আজ তোমার জন্মদিন? না আমার লজ্জা লাগে। তোমার জন্মদিন? আমার
ছোট মা জন্মদিন। চলো চট করে তৈরি হয়ে না, যেতে হবে না। কোথায় যাবে? আমার ওখানে চলো। আর চুলটাও আছে নেবে, হ্যাঁ, আর জুতো মোজাটা। তোমার জন্য ধুতি পাঞ্জাবি এনেছি, পরো। এখানে এসো। কি করে পরে পরিয়ে দেবো? হ্যাঁ পরাচ্ছি। কি করছো কি করছো? পরাচ্ছি। দরজাটা খুলো কেন? তারপর একটা অন্ধকার জঙ্গলের মধ্যে, হ্যাঁ অন্ধকার জঙ্গলের মধ্যে, তারপরে না বাচ্চাকে হালুম করে। আরে দরজাটা খোলা কেন রে লক্ষ্মী? হ্যাঁ অনেকক্ষণ, সেই সকালবেলা থেকে বিশেষ কাজ আছে। বাহ মেয়েটি তো বেশ। কে লক্ষ্মী? লক্ষ্মী কি বলছো দিদি? সুমিকে ভিতরে নিয়ে যা। শান্তিতে থাকতে দেবে না। আরে তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো আমি এসেছি। সেই তোমার বাড়ির বাইরে সুরেশবাবুর সঙ্গে আলাপ হলো, বড় ভালো মানুষ। উনি আমাকে বিহারী রাজের বাড়িতে নিয়ে গেলেন, ওরা জল খাবার খাওয়ালো। বাজে কথাটা ছেড়ে আসল কথাটা বলো। আরে আমিও তাই ভাবছি। আমিও তোমার সঙ্গে এবার একটা রফা করে নি, কি বলো? রফা? কিসের রফা? আমি একটা ছোটখাটো ব্যবসা আরম্ভ করতে চাই। হাজার পঞ্চাশের মুঠা দরকার। বিহারীলাল পয়সা দিতে রাজি হয়েছে, যদি তুমি মানে মানে তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছ। তোমার অনেক জুলুম সহ্য করেছি, কিন্তু আর নয়। ঠিক বলেছ, আর নয়। এবার একটা ফাঁসলা হয়ে যাক, তুমি আমাকে ৫০,০০০ টাকা দিয়ে দাও, আর তাহলে আমাকেও ওদের কাছে তোমায় বেচতে হয় না। তুমি তুমি এত দূর এগিয়ে গেছো। না না না, ওই সারা বিহারীলাল বলছেন যে তোমাকে যদি ওর রক্ষিত করতে পারি তা সে আমাকে ৫০,০০০ টাকা দেবে। তাই বলছিলাম যদি টাকাটা তুমি আমাকে দাও তাহলে ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। কাউন্টার, আর আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই, তোমার চাহিদা মতো টাকাটা না দিই, তাহলে 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 ভিকুর খুনে যায় তোমায় জেলে যেতে হবে, আর আশ্রমের বাচ্চারা ওরা অনাথই রয়ে যাবে। আর সুমি বা তোমার মেয়ে, ওকে আমার কাছে রাখবো, ব্যাস ক্লাস নাচ গান শেখাবো, আর তোমার চেয়ে ভালো বাইরি তৈরি করবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। কোনোদিনই সামনে এসে দাঁড়াবো না। কিন্তু আমার তুমি আমার ঠিকানা, তুমি যখন তোমার মেয়েকে নিয়ে গাড়ি করে ফিরছিলে তখন হঠাৎই চোখে পড়লে। কবে ফিরলি দিল্লির থেকে? যখন ফেরার কথা ছিল। ভিতরে এসো।
তোমাদের মেয়েকে কিছু দেওয়া দরকার, কিছু কিনে দিও। কিছু বলবে, কিছু বলা আছে তোমার? আমাকে এভাবে অপমান নাই বা করলে? অপমান? অপমান আমি করছি না, অপমান তুমি আমায় করেছ। আমার আমার ভালোবাসা বিশ্বাসকে অপমান করোনি তুমি। সমীর, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, তাই তো আমার দোয়াশের উপহার তুমি ফেলে দিয়েছো। তোমার দোয়াশের উপহার আমার জীবনে আশীর্বাদ হয়নি সমীর, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কি বললে? হ্যাঁ, আর তারই ফলে তোমার সে সেদিনের গৌরী আজকের এই গৌরী হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ, সেদিনের সেই গৌরী আর আজকের এই গৌরীর মধ্যে কত তফাৎ। সেদিনের সেই গৌরী ঈশ্বরকে সাক্ষী রেখে যে শপথের মালা গলায় পড়েছিল, আজকের এই গৌরী তা ভেঙে তছনছ করে দিয়েছে। কিন্তু কোনোটাই আমার ইচ্ছাকৃত নয় সমীর। সবই তোমার ইচ্ছাকৃত, সবই তুমি স্বেচ্ছায় করেছ, তাই তো আমার বিলেত থেকে লেখা একটা চিঠিরও তুমি উত্তর দাও। বিশ্বাস করো, তোমার একটা চিঠি আমি পাওনি, তাই না? তোমার বাবা মারা যাওয়ার পর আমার মা তোমাকে আমাদের বাড়িতে থাকতে বলেছিলেন, তুমি থাকোনি, কাউকে কিছু না বলে তুমি গ্রাম ছেড়ে চলে গেছিলে। কেন, এটা তোমার ইচ্ছাকৃত নয়? আর এই মুহূর্তে তোমার কোনো কথারই আমি জবাব দিতে পারছি না সমীর। শুধু শুধু এই মুহূর্তে কেন, আমার কথার জবাব তুমি কোনো দিনও দিতে পারবে না, কারণ তুমি আমায় ঠকিয়েছ, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। তোমার সব মিথ্যে, সব অভিনয়। ঠিক বলেছ, আমার আমার সব মিথ্যে, আমার সবটাই অভিনয়। আমি তোমাকে ঠকিয়েছি, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তাই তোমাকে অনুরোধ করছি তুমি আমাকে ভুলে যাও। মনে করো, মনে করো আমি মরে গেছি, তুমি এখান থেকে চলে যাও সমীর, কোনোদিন কখনো এখানে এসো না, কোনোদিন না, কোনোদিন। বেশ, তাই আমি যাচ্ছি। শ্যামা সাধনা ভাই, দারুণ অভিনয় করলেন, বায়োস্কোপের মতন। মায়েরে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরে ছ্যাঁচাচ্ছিস কেন, ভেতরে তোর মেয়ে আছে, পকেটে তোর লকেট। মেয়ের ভয় দেখি, জেলের ভয় দেখি, আর তোমার কোনো কাজই হবে না। ভেবো না আমি তোমার ভয় সমীকে ফিরিয়ে দিয়েছি। তাহলে আমি চাই না আমার মতো একটা
বাইজিকে গ্রহণ করে সমাজ সংসারে সুমিত ছোট হয়ে থাক, তাই আজ। বাবা, খুব ভালো করেছিস, বেশ করেছিস। আচ্ছা এবার বলতো, টাকার ব্যাপারটা কি হবে? আবার টাকা? আমি তোমাকে এক পয়সাও দেব না। তাহলে কি এটা পুলিশদের হাতে তুলে দেবো? তোমার যা ইচ্ছে তাই করতে পারো, শুধু মনে রেখো যদি জেল যেতেই হয় তাহলে একটা খুনের জন্য নয়, দুটো খুন করে যাব। এখন আপনি আসামটাকে জবরদখল করার ব্যবস্থা করুন, আর চাপ দিন, বলুন বলুন টাকা আজই চাই। আমার কিছু করবেন নেই রত্নাভাই, সেজির কাছে আমার অনেক টাকা থাক, তাই সেজি ওই টাকার বদলে জমিটা চান, এখন সবকিছু সেজির হাতে। বাকি টাকা আজই দিতে হবে, 1,20,000। আপনি আমার জমিটা নেবেন না, নইলে আমার আশ্রমটা, আপনি আর সব নিন, আমার যা আছে গয়না গাটি গাড়ি সব। তাতে কত হবে? 50, 60, 70। কিন্তু আমার দরকার 1,20,000 নগদ রোকড়া, নইলে নাচতে হবে আমার সামনে আমার জন্য। কিন্তু শেঠজি, আমি নাচি কিন্তু তা শুধু আমার অনাথ বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য। বাঁচাও বাঁচাও কে মানা করেছে? ওরা শুধু তখনই বাঁচবে যখন তুমি আমার জন্য নাচবে। তা সম্ভব নয়। নাচতে নেমে ঘুমটা টেনে কি লাভ? বলি ভাইজির এত নাখরা কিসে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আচ্ছা বেরিয়ে যান, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যায়, কাল সকালের মধ্যে আমার জমি খালি করে দেবে। দেখে নেব শুধুমাত্র কয়েকটা দিন, তারপরে সুরেশবাবু আমাদের টাকাটা ফেরত দিলেই আমার গয়না গাটি গাড়ি সব বিক্রি করে যে টাকাটা পাবো সেসব মিলিয়ে একটা নতুন জায়গা দেখে নিতে হবে। কিন্তু এইভাবে কতদিন চলবে মা? আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে কালকে আসছি, আপনি সবাইকে তৈরি করে রাখবেন, আমি নিয়ে যাব। ঠিক আছে মাস্টারমশাই, আমার মনে হয় এবার বংশীকে আমার সম্বন্ধে সব কথা খুলে বলা দরকার। কেন মা? ও যদি হঠাৎ জানতে পারে যে
আমি ওর মার মতন একজন, তাহলে হয়তো। দেখো ওকে বুঝিয়ে বলে, যদি বড়দিতকে ভুলতে পারে। কিন্তু বংশী তো ঘরে নেই, সমীর ঘরে গপ্প শোনাচ্ছে। শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব খুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠপ 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠপ 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বললো সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, বললো ডাকাত কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। হরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এলো রানীর কাছে, বলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে, ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো? বংশী, এই আশ্রম কিভাবে চলছে, কাল কি হবে,
মানে আমি তুমি তো আমার সম্বন্ধে কিচ্ছু জানো না। তোমার জানা দরকার। আমি শুধু একটা কথা জানি, আপনি আশ্রম চালাচ্ছেন, অনাথ বাচ্চাদের আশ্রয় দিচ্ছেন, তাই আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমি শ্রদ্ধা করি। তুমি তোমার মাকে শ্রদ্ধা করতে পারো বংশী? মানে মানে আমিও আমিও তোমার মায়ের মতন একজন বাইজি। দিদি কোথায়? মদনলালজি, দিদি মদনলালজি এসছেন। আরে ছি 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 ছি, ভদ্র পাড়ায় আমার বাড়িতে বাইজির বসবাস? জয়রামজি, কি লোকে শুনলে বলবেটা কি? হ্যাঁ, এতদিন তুমি আমার সঙ্গে মিত্র বলেছিলে। কিন্তু মদনলালজি, আমি তো কখনো এখানে। শোনো, আমার বাড়িতে বাইজির বাস চলবে না, এক ঘন্টার মধ্যে বাড়ি তোমাকে খালি করে দিতে হবে, নেই তো বাস আর্মি লেকে আমি তোমার সব মালপত্র বাইরে বার করে দেবো। আপনার চা? চা ভা হটাও, বাইজির বাড়িতে চা আমি খাই না। আমাকে আমাকে শুধু একটা দিন সময় দিন। একদিন? একদিন কেয়া, এক ঘন্টার বেশি এক মিনিটও আমি যাচ্ছি সময় দিবে না, এক ঘন্টা পর আমি আবার আসবে। এবার কি হবে জানি না লক্ষ্মী, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। এই জমি তো গৌরী মায়ের। আরে ভাইজি, আবার কবে থেকে মা হলো? সঞ্জ তো এই কথা বল, কাঠের পড়া মায়ের মতনই তেজ দেখছি। কার জানিস? আমার মায়ের। তুমি কালে আমার ছোট মায়ের।
এসব কি হচ্ছে মাস্টারমশাই? শুনে কি করে লাগলো? বংশী, তোমার সেজজিকে বলে দিও আমি ওদের শর্তে রাজি আছি। চল বংশীকে দেখবেন। তুমি কি করলে মা? এছাড়া যে আর কোনো উপায় ছিল না মাস্টার মশাই, কোনো উপায় ছিল না। কিন্তু ওটাকে একেবারে খতম করে দিলে না কেন? এতে বিপরীত রত্নাবাই বিগড়ে যেত। আপনি ঘাবড়াবেন না, তাছাড়া আমার লোক তো বাইরে পাহারা দেবে। খুব ভালো, খুব ভালো। সুরেশ, তাহলে সন্ধ্যাবেলায় গাড়ি পাঠিয়ে দিও রত্নাবাইকে আনতে। ওর জন্য আপনি ভাববেন না, সেটাকে আমি গাড়ি পাঠিয়ে দেব। আজ রাতে টাকা পেয়ে যাবে ফুল সজ্জার পর। সুরেশ বাবুর গাড়ি এসেছে। আমার গাড়িটা নিয়ে তুই আশ্রমে চলে যা, এটা মাস্টার মশাইকে দিস। বলিস এতে আমার কিছু গয়না রয়েছে, আর আমার গাড়িটা বিক্রি করে সেই টাকাটাও যেন উনি আশ্রমের নামে জমা করে দেন। এই চিঠিটা দিস, এতে সব লেখা রয়েছে। দিদি, সমাজের চোখে অনেক নিচে নেমে গেল, সে সে নিজে কোথায় হারিয়ে গেল। তোমার মায়ের স্বপ্নকে সফল করার জন্য সে তার সবকিছু বিলিয়ে দিয়েছে, সবকিছু। কিন্তু আজ আজ সে আরো অন্ধকার তলিয়ে যাবে। এই ত্যাগের প্রতিদানে গৌরীমা কি পেলে যেন বংশী? কিচ্ছু না, কিচ্ছু না, শুধু অবহেলা, দুঃখ, ঘৃণা, যন্ত্রণা। কিন্তু কেন এই ত্যাগের প্রতিদানে ভগবান কি তাকে সামান্য কিছু দিতে পারতেন না? বংশী, ভগবান কি দেবে না দেবে আমি জানি না, কিন্তু মেম সাহেবের ত্যাগের প্রতিদান আমি দেব। আমি 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 মেম সাহেবকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসব। মাস্টারমশাই, দিদি এই গয়নার বাক্স আর এই চিঠিটা আপনাকে দিয়েছে। চিঠি? আমার মালটা দিন। পালিয়ে যাবে কোথায়? মালিক এসে গেছে। আরে এসো এসো রত্নাবাই, যা যা। সেই রে তোর নাম করছিল অনেকদিন পাইলে রত্নাবাই।
কালো শাড়ি কেন? কালো শাড়ি তো অশুভ। কি বলছেন জি? মাইরি, এ শাড়ি তো বায়োস্কোপের হিরোইন। এই কালো শাড়িতে তো ঘড়ি চমকাচ্ছে। আর তাছাড়া এই শাড়িটা কতক্ষণই বা গায়ে থাকবে? হ্যাঁ, জানো কাল কাল সকালে ওই আশ্রম আমি আমি তোমার নামে লিখে দেব। হ্যাঁ, তোমার জন্য একটু ভালো বাড়ি, হ্যাঁ একটু ভালো বাড়ির ব্যবস্থা করছি। আরে স্যারজি, আমার টাকাটা দিন এবার। এই শুভ মুহূর্তে টাকা টাকা টাকা, মাইকে নিয়ে আর পারা গেল না। আপনাকে নিয়ে যেতে এলাম ম্যাম সাহেব। ভাইজিদের সম্বন্ধে আমার ধারণা বদলে গেছে। আমি বুঝেছি ম্যাম সাহেব, কোন মেয়ে শক করে ভাইজি হয় না, এ সমাজ মেয়েদের ভাইজি বানায়। তাই আপনার মতো দেবী কেউ আছে। চলো ম্যাম সাহেব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার টাকা টাকা না পেলে আশ্রম থেকে সবাইকে বার করে দেবো, কোর্টে কেস করবো। তোমার টাকা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আনবো। তার আগে আশ্রমে গেলে খুন করে দেব। আবে সালা, তোর দেবী তোর মেম সাহেবকে এখান থেকে নিয়ে যাবার আগে আমার হিসেবটা চুকিয়ে যা, বুঝেছিস? তোমার হিসাব তো মেটাতেই হবে, অনেক জমি গেছে। তারপর দেখতে চলে যাবি, এক দুই তিন।
পালিয়ে যাও বংশী, পালিয়ে যাও। কিন্তু ম্যাম সাহেব, না, তুমি আমাকে খুনের দায় থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আপনাকে এই ভাবে ফেলে আমি যা বলছি শোনো, তুমি ধরা পড়লে তোমার ফাঁসি হবে। তোমাকে বাঁচতে হবে বংশী, আমার বাচ্চাদের বাঁচাতে হবে। হ্যাঁ যাও, যাও বংশী, পালিয়ে যাও। খুন করেছে গৌরীদির কাগজে ছবি দিয়েছে, ও নাকি খুন করেছে। হ্যাঁ খুন, এই দেখুন গৌরী, সেদিন যখন দেখা হলো সবকিছু খুলে বললে না কেন? কারণ একজন বাইজির সঙ্গে তোমার জীবন জড়িয়ে, তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন সবকিছু ভেঙে দেব, এমন স্বার্থপর তো আমি নই সমীর। কিন্তু গৌরী, তুমি ছাড়া আমার সব মিথ্যে, সবকিছু মিথ্যে। তাই গৌরী, যা ঘটে গেছে তা ভুলে গিয়ে আজ তোমার পাশে আমাকে দাঁড়াতে দাও প্লিজ। না সমীর, আজ আর তা হয় না। কি পরিচয় দেবে তুমি আমার? কিন্তু কিন্তু যদি পারো সুমিকে। গোল, এত টাকা? না না, আমি দিতে পারবো না। সর্দার, কতগুলো অনাথ বাচ্চা বেঁচে যাবে। ঠিক আছে, কল হম এক ব্যাংক কো লুটনে যা রে হ্যাঁ, তু ভি চল, তারপর টাকা দেবো। না 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 না, এসব কাজ আমি আর করবো না। ও হো, সারা রূপ সিং সাধু বন গেয়া। রূপ সিং ডাকাতি করে 5 রুপিয়া মিলেগা তুজকো। না, এই গন্দা টাকা আমি চাই না। আমি মেহনত করবো, কুছ ভি করবো, টাকা রোজগার করবো। আমি যাচ্ছি। সর্দার, ওকে যেতে দেবেন না। সর্দার, ও পুলিশ কমার ডাবা আছে। সর্দার, ওকে রোকো। ঠিক বলা, রুক যাও রূপ সিং, রুক যাও। এই রোকো উসকো। সর্দার, তুমি আমার নিশানার মধ্যে আছো। হেকো বন্ধুক।
पेट्रोल खत्म। अब क्या करेंगे? चलिए थोड़ी देर सोते हैं, परे भाप। একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে বুঝলে, ওই পাশের পাহাড়ে ডিনামাইট দিয়ে পাথর ভাঙানো, লরির জন্য কাজ এগোচ্ছে। তুমি যদি লরি দিয়ে এটা আমাদের সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে তুমি করবে বলো। হ্যাঁ করবো করবো, নিশ্চয় করবো, কিন্তু টাকা কত পাওয়া যাবে? প্রতি ট্রিপে তুমি 100 টাকা পাবে। 100 টাকা? হ্যাঁ 100 টাকা প্রতি ট্রিপ। 100 টাকা? মানে 400 ট্রিপ মানে 40,000 টাকা? হ্যাঁ করবো করবো। যা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যা বলিব না, সত্য ব্যতীত মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, কোনো কিছু গোপন করিব না। এই রত্নাবাইকে আপনি কবে কোথায় শেষ দেখেছেন? 17 তারিখ। হ্যাঁ হ্যাঁ, 17 তারিখ আমার স্পষ্ট মনে আছে। আমারই ফ্ল্যাট বাড়িতে, আমার চোখের সামনে ইনি নিমাই সামন্তকে ছুরি মেরে নির্দয়ভাবে হত্যা করেন। ইনি 30,706 বাকি তাড়াতাড়ি করো, 400 ট্রিপ পুরা করতে হবে। প্রশ্ন করার আগে মহামান্য আদালত নিশ্চয়ই কনসিডার করবে। আচ্ছা শেঠজি, এই টাকাটা উসুল করার আগে আপনি কি কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন? আমি জানি এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আছে রত্নাবাইকে নিজের কব্জায় নিয়ে এসে ভোগ করা, বলুন সত্যি কিনা? ইওর অনার, সেই চরম মুহূর্তে এই রত্নাবাই তার নিজের জীবন আর আশ্রমটাকে রক্ষার জন্য রাইট অফ সেলফ ডিফেন্স প্রয়োগ করে এবং তারই ফলে পৃথিবীর বুক থেকে মুছে যায় একটা কলঙ্ক। সরকার পক্ষে লার্নেড কাউন্সিল শুধু অপরাধী অপরাধী খুঁজে বার করার চেষ্টা করেছে, মূল সমস্যার দিকে দৃষ্টিপাত করেননি। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে ও ফৌজদারি কার্যবিধি 313 ধারায় আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমি এই সত্যে উপনীত হয়েছি যে সমাজের চোখে অবহেলিত ঘৃণিত হয়েও জীবন আদর্শ মাতৃত্বের পটভূমিতে আসামি যে কাজ করেছেন তা হত্যা নয়, এবং সেই কারণে আমি আসামিকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিলাম। সুমি, তোমাকে কি বললো? দাদু বলেছে তুমি আমার মা। সত্যি তুমি আমার মা? সত্যি সত্যি সুমি, সত্যি আমি তোমার মা। তুমি আমায় এতদিন বলোনি কেন?
আমি এতদিন বলো থেকে আমি তোমার বাবা শুনি আমি তোমার বাবা এতদিন কোথায় ছিল আমি আমি হারিয়ে গেছিলাম মা আমি হারিয়ে গেছিলাম আমাদের গাড়ি মতলব রূপ সিং আছে তাহলে পুলিশের ইনফরমার বনে গেছে চল সবাই খতম করে সময় নেই আপনি কে সুমির বাবা নমস্কার নমস্কার আমাকে মন্দিরে নিয়ে চলো কিন্তু ভগবানের সামনে
চলো বংশী বংশী আস্তে আস্তে বংশী আস্তে বসতে বসে বংশী পূজা হবে না হবে নিশ্চয় হবে তুমি এসো একবার সেই কাটা গান একবার ভগবান সকাল বেলা গান বাজনা শুনতে খুব ভালোবাসে আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে হ্যাঁ বংশী আমি গাইছি আমি আমি এক্ষুনি গাইছি আমি ঠাকুরের কাছে তোমার জন্য প্রার্থনা করছি প্রার্থনা সঙ্গীত গেয়ে দিন শুরু করলে তবে তো দিন সুন্দর হবে আমি মেহনত করে রোজগার করে এনেছি বংশী আশ্রমের জন্য বাচ্চাদের জন্য বংশী বনতা কি অপরা জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটা পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো বংশী সারা জীবন তুমি শুধু দুঃখই পেয়ে গেলে কষ্টই পেয়ে গেলে